চলতি বছরের শুরুতে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া প্রথম ধাপের বাণিজ্য চুক্তি বাতিল হবে না বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ট্রাম্প প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞাগুলো আপাতত তুলে নেওয়ার পরিকল্পনা নেই তার। বুধবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কলামিস্ট থমাস ফ্রাইডম্যানের সঙ্গে আলাপকালে জো বাইডেনের কাছে নতুন প্রশাসনের সম্ভাব্য পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। জবাবে বাইডেন বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে কংগ্রেসে একটি উদার প্রণোদনা প্যাকেজ পাশ করানোই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমনকি ক্ষমতায় বসার আগেই এটি পেতে আগ্রহী তিনি। বেইজিংয়ের বিষয়ে বাইডেন প্রশাসন যেন আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়, তেমন ব্যবস্থা করে রেখে যেতে চান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে তাকে সাহায্য করতে পারে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট। তবে জো বাইডেন বলেছেন, আমি তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেব না, সেটা শুল্কের ক্ষেত্রেও প্রযোজ্য, আমি কৌশলগুলো সংস্কারে যাব না। চীনা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আরও ভালোভাবে লড়তে গবেষণা, উন্নয়ন, অবকাঠামো ও শিক্ষাখাতে সরকারি বিনিয়োগে নজর এবং দেশের ভেতর দ্বিপক্ষীয় ঐক্যমত্য আবশ্যক বলেও মন্তব্য করেন জো বাইডেন। বাইডেন বলেন, আমি নিশ্চিত করতে চাই যে আমরা আমেরিকা প্রথম নীতি নিয়ে কঠিনভাবে লড়ব। এই ডেমোক্র্যাট নেতার কথায়, চীন বিষয়ে সেরা নীতি হচ্ছে আমাদের সব মিত্র, অন্তত যারা একসময় ছিল, তাদের সবাইকেই একসঙ্গে পাওয়া। রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।